সম্মানিত সুধী, মনোযোগ দেন। আলাপা কোরআন করিমে বলেন, কুল মোহাম্মদ সাসাম আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। সুবহান আল্লাহ, আল্লাহকে ভালোবাসেন? ভালোবাসতে চান? এই ভালোবাসার অনেকটা প্রকার আছে। কি আছে? একটা মহাব্বত হচ্ছে আল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশ্বাহওয়া, আরেকটা মহাব্বত আল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিল জালালা ওয়াল আজমাত, আরেকটা মহাব্বত আল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশ্বাফকাত। সকল ভালোবাসা এক না, ভালোবাসার প্রকার আছে, ঠিক কিনা? যেমন আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসে, মোহাম্মদ সাল্লামকে আমরা ভালোবাসি, তিনি আমাদের ভালোবাসে, এই যে মহাব্বত, এটা সম্পর্ক আজমাত এবং জালালাতের সাথে। সুবহানাল্লাহ, আজমাত এবং জালালাতের সাথে। আরেকটা মহাব্বত আল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশ্বাফকাত, আরেকটি ভালোবাসা তার সম্পর্ক স্নেহের সাথে, যেমন পিতা তার পুত্রকে ভালোবাসে, পুত্র যত খারাপ হোক, চোর চামার নেশাখোর, বাপ তাকে ভালোবাসে স্নেহের কারণে, ঠিক কিনা? আরেকটা মহাব্বত আছে আল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশ্বাহওয়াত, আরেকটি ভালোবাসার সম্পর্ক দৈহিক জৈবিক, যেমন স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সব ভালোবাসা কি এক? স্ত্রীর সাথে যে স্বামী ভালোবাসা, যতই স্বামী ডায়লগ দেখ তোমার ছাড়া আমি বাঁচব না, আর স্ত্রী বলুক তোমার ছাড়া আমি বাঁচব না, এটা হচ্ছে মুখরোচক কিছু কথা, হাকিকতে কিচ্ছু না, এই সম্পর্কটা দৈহিক। এটা কি? পিতা পুত্রের যে ভালোবাসা, এটা হচ্ছে স্নেহের সাথে সম্পর্ক। আল্লাহ ও তার রাসূলের ভালোবাসার সম্পর্ক আজমাত ও জালালাতের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। এখন আমার আফসোস হয়, আল্লাহর ভালোবাসা বুঝাইতে যাইয়া বাংলাদেশে অনেক পীর ফকির বা বক্তা লাইলি মজনুর কেচ্ছা তুলে ধরে। আচ্ছা বলেন তো, আপনাদের স্টেজে হারমোনিয়াম তবলা ডুগডুগি বন্ধ করেন, মানে মোবাইলগুলো সাইলেন্ট করেন। এখন বলেন তো, আল্লাহ তার রসুলের ভালোবাসার সম্পর্ক আজমাত জালালাত বরত্বের সাথে, আর লাইলি মজনুর যে ভালোবাসার কাহিনী, ওটার সম্পর্ক শাহওয়াত জৈবিক। তার কোন ভালোবাসার উদাহরণ কোথায় আমরা দিলাম? নাউজুবিল্লাহ। প্রতিটি মানুষ মমিনকে, মমিন আল্লাহকে ভালোবাসে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মোহাম্মদ সাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন কি হবে? আল্লাহ তোমাদের জন্য দুটো কাজ করে দিবেন, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব কবিরা সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনাদের সাথে আমার কমিটমেন্ট কি ছিল? যে আমরা বিনা আজাবে চোখ বন্ধ করে ফার্স্ট চান্সে বেহেশত চাই। স্বয়ং আল্লাহ যদি ভালোবাসেন আমাদেরকে, আর যদি সব জীবনের সব গুনাহ মাফ করে দেন, তা আমরা বেহেশতে যাব না তো কে যাবে? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন, কতটুক ভালোবাসে? সুবহানাল্লাহ। হাদিসে কুদসি, হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, মেশকাতে আছে, রিয়াদু সালিহীনে আছে, চারটা হাদিসের কিতাবে আমি পেয়েছি, আরো থাকতে পারে, আমি তো বেশি পড়ি না, বুঝি না, কম কম পড়ে যা পাইছি তা বলতেছি। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, আমার মমিন বান্দা ফরজ ওয়াজিব সুন্নতের পর যত বেশি নফল করে আমার নৈকট্য লাভ করতে থাকে,
আমার নৈকট্য লাভ করতে করতে সে আমার এত কাছে চলে আসে, হাত্তা উহিব্বা, স্বয়ং আমি আল্লাহ তারে ভালোবাসা শুরু করে দিই। আল্লাহ পাক বলেন, ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহ ওয়াবসারাহু আল্লাযী ইউবসিরু বিহ ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়াইদা সাআলানি লাউতিয়ান্না ওয়াইদা ইসতাআযানি লাউইজান্না। আল্লাহু আকবার। আল্লাহ যখন ভালোবেসে ফেলেন তার বান্দাকে, তখন তিনি কি না করেন? আল্লাহ নিজে বললেন যে ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহ ওয়াবসারাহু আল্লাযী ইউবসিরু বিহ ওয়াইদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। আমি যখন তাকে ভালোবাসি, সুবহানাল্লাহ, আমি তার কানে কুদ্র ঢেলে দিই, সে কুদ্রতে সে শোনে। এটা শাব্দিক অনুবাদ তো আমি করি না, শাব্দিক অনুবাদ হলো আমি তার কান হই, সেই কানে সে শোনে। এই অনুবাদ আমি করি না, এই অনুবাদের অপব্যাখ্যা করে ভণ্ড পীররা সেরেক করে, কি করে? এই জন্য আমি শাব্দিক অনুবাদটা করি না, ব্যাখ্যার সাথে করি, বুঝলেন? শাব্দিক অনুবাদ হলো আমি তার কান হই, সেই কানে সে শোনে। রসুল্লাহ এর দিয়ে বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তার কানে কুদ্র ঢেলে দেন, সে কুদ্রতে সে শোনে। আমি তার চোখে আমার কুদ্র ঢেলে দেই, সে চোখে সে দেখে। আমি তার হাতে কুদ্র ঢেলে দেই, সে কুদ্রতে সে ধরে। আমি তার পায়ে কুদ্র ঢেলে দেই, সেই কুদ্রতে সে চলে। ওয়াইজা সাআলানি লাউতিয়ান্না, যখন সে আমার কাছে কিছু চায় আমি নগদ দিই। যখন সে আমার কাছে বাঁচতে চায় আমি তারে বাঁচাই। এই হলো আল্লাহর সাথে মুমিন বান্দার সম্পর্ক। যদি বান্দা আল্লাহকে ভালোবাসতে পারে আর আল্লাহ যদি বান্দাকে ভালোবেসে ফেলেন, বাস কাজ হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শর্ত আরোপ করেছেন, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো আর মাধ্যম নাই। কথা বলে কোনো ব্যবস্থা নাই, মাধ্যম নাই, তরিকা নাই। তরিকা তো একটা, আমার নূর নবীর তরিকা। সুবহানাল্লাহ। তরিকা কয়টা? আমার নূর নবীর তরিকা, এর বাইরে কোনো তরিকা নাই। আছে? আছে, ওটা শয়তানের তরিকা, ঠিক কিনা বলে? আমার প্রিয় সুধি, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া মমিন মুসলমান হবার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন সূরা আহজাবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন কোন মুমিনা, কোন মুমিন মুমিনা নর নারী মুসলমানের জন্য এটা সুযোগ নাই যে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ের সিদ্ধান্ত দেবার পরে সেই সিদ্ধান্তকে ভায়োলেট করে নিজেদের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে আল্লাহ তার রসুলের আনুগত্যকে বাদ দিয়া, এটা কোনো মুমিন মুসলমানের কাজ নয়। ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দন্না দনানা মুবিনা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল না
মুহাম্মদ সাল্লামের আনুগত্য করল না, অনুসরণ করল না, আল্লাহ পাক বলেন ফাকাদ দল্লা দলালাম মুবিনা, সে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লামের অনুসরণকে বাদ দিয়ে মুমিন মুসলমান হবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাত বাইনিকুম وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنْتُم مُؤْمِنِينَ। তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। আমাদের নিজেদের সম্পর্ক কিন্তু ঠিক নাই, আছে সবচেয়ে ব্যাঠিক বাংলাদেশে, এই দেশের মতো দ্বন্দ্ব সংঘাত মতভেদ পৃথিবীর আর কোথাও নাই, আছে বাংলাদেশের মতো এদেশে শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, বক্তায় বক্তায় দ্বন্দ্ব, রাজনৈতিক নেতাদের মধ্যে দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, ঘরে ঘরে দ্বন্দ্ব, ভাই ভাইতে দ্বন্দ্ব, এক বিছানায় দ্বন্দ্ব, স্বামী উত্তর দিকে স্ত্রী দক্ষিণ দিকে, মাঝখানে কোলবালিশ, ঠিক কিনা? সব জায়গায় শুধু দ্বন্দ্ব আর ঠিক কিনা? এই জন্য আল্লাহ ভাত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। তোমরা দাঁড়িয়ে আছো কেন জানো? তোমরা কি কোরআনের বিপক্ষে না পক্ষে? বসে যাও, বসে যাও, বসে যাও, বসে। আলহামদুলিল্লাহ এই শীতে যে পরিমাণ লোক আল্লাহ দিয়েছেন এটা শুক্রিয়া মনে করি আমি। আপনাদের যোগাযোগ ব্যবস্থাও তো ভালো না। তিন নাম্বার বড় কথা যে টিকটিকিরা বাধা দিছে মানুষকে, জায়গা মতো দাঁড়াইছিল নৈয়ার বাজারে, ঠিক কিনা? এদের জন্য আমরা দোয়া করব না বদ্দোয়া? দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন আর দোয়া করতে মন চায় না। আল্লাহ তাদের হেদায়ত করে, আর যদি হেদায়ত না থাকে কপালে তা আল্লাহ তাআলা তাদের জবান মস্তিষ্ক দিল দেমাগকে অবশ করে দিই, যেহেতু তারা দুশ্মনীটা কোরআনের সাথে করেছে, ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো যদি মুমিন হয়ে থাকো। এবার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ব্যাপারে সবচেয়ে কঠিন কথা আল্লাহ কোরআনে বলেছেন যা তা বলবো আমি, তারপর সামনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ পাক বলেন فلا وربك, মুহাম্মদ সাল্লাম আপনার রবের কসম, কি বলেছেন? লা ইউমিনুন, তারা মুসলমান হবে না, মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, আই হাত্তা ইউহাক্কিমুকা ফিমা ইখতালাতা বাইনাহুম, মানব জাতি তাদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে ফয়সালা হিসেবে আপনি রসুলের সিদ্ধান্ত যদি না মানে, আপনার আনুগত্য না করে, আপনার অনুসরণ না করে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হবে না। কে বলেছেন? সর্বশক্তি দিয়ে বলেন, কে বলেছে? এই আয়াত কেন নাজিল হল? হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন রসুল্লাহর জামানায় মদিনাতুত তাইয়্যেবায় এক মুসলিম আর এক ইহুদির মধ্যে দ্বন্দ্ব হলো যুদ্ধের একটি ঢাল নিয়ে। কি নিয়ে? বিচার আসলো রসুল্লার কাছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিলেন, রায় পেয়ে গেল ইহুদি। কে পেল? এটার নামই তো আইনের শাসন। কি বলেন আইনের শাসন কোনটা? যে আইনে সবাই সমান, ন্যায় বিচার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন, রায় পেল কে? মুসলমানটা হেরে গেল। এন্নাম আইনের শাসন, আমাদের শোনা যায় আইনের শাসন, পৃথিবীর কোথাও এখন আইনের শাসন নাই, আছে? বলা হয় দ্য মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি মা হলো আমেরিকা। ওই আমেরিকা আইনের শাসন আছে? সেখানে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, রেড ইন্ডিয়ান যারা কৃষ্ণাঙ্গ তাদেরকে অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়, সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে মুসলমানদেরকে, ঠিক কিনা বল? তাদের দেশে নাকি আইনের শাসন আছে। কেমন আইন আছে জানেন? আমি বলে থাকি, এবছর বলতেছি, আমেরিকা তো 1990 সালে এক মার্কিন নাগরিক বিড়াল হত্যা করলো, মার্কিন আদালত সেই বিড়াল হত্যাকারীকে $6,000 জরিমানা করল। কত? মারছে কি জরিমানা? কত? $6,000 টাকা না, ডলার, প্রায় $4.5 লাখ টাকা বাংলাদেশের। অথচ ইতিহাস সাক্ষী, 1991 সালে সেই যুক্তরাষ্ট্রের কুলাঙ্গা সন্ত্রাসী প্রেসিডেন্ট বুশ, 2500 বছরের ইতিহাস, ঐতিহ্যের লালন ভূমি, গাউসে পাকের পদদণ্ড বাগদাদে হামলা করে একজন দুইজন নয় 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। আজ পর্যন্ত মার্কিন আদালতে প্রেসিডেন্ট বুশের বিচার হয় নাই। এই হলো তাদের আইনের শাসন, ঠিক কিনা? এই আইন মুসলমানের জন্য না, কার জন্য? বড় আফসোস, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশটিতেই আছে বিশ্ব শান্তি সংস্থা, জাতিসংঘ, বিশ্ব শান্তি সংস্থা, ওই দেশে যে সৃষ্টি করে সকল অশান্তির ব্যবস্থা। আমি বলে থাকি, শুটকির নৌকায় বিড়াল হলো মাঝি। শুটকির নৌকায় মাঝি কে? বিড়াল। ইউনাইটেড নেশন, বিশ্ব শান্তি সংস্থাটা হইলো আমেরিকাতে, আর যে দেশটা হলো পৃথিবীর সবচেয়ে স্বীকৃত সন্ত্রাসী, ঠিক কিনা বল? মুসলমান মনে রেখো, পৃথিবীর কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন রাজনৈতিক মতবাদ, কি ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম, আইনের শাসন দেয় নাই। আইনের শাসন বিশ্বে স্থাপন করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ পারে না? রাসূলুল্লাহ রায় দিলেন, রায় পেল কে? মুসলমানটা বেজার হয়ে গেল, রাসূলুল্লাহর কদম থেকে বাইরে যেয়ে সে বলল, এই বিচার আমি মানি না। ইহুদি বলল, তাহলে কি চাও? বলে, আরেকটা বিচার হবে। বলে, কার কাছে? ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগী মানুষ ছিলেন, ঠিক কিনা? ওনার কাছে গেল বিচক্ষণ ইহুদি, হযরত ওমরকে বললেন, হযরত, আল্লাহ রসুল বিচার করার পর আপনার দ্বিতীয় বিচারের কোন অধিকার আছে? হযরত ওমর বললেন, রসুল্লাহ কি বিচার করছেন নাকি? মুসলিমটা বলল, বিচার করেছেন, তবে মনপুত হয়নি আমার। আমি নামাজ পড়ি, আমি মুসলিম, আমি যাকাত দেই, আমি রোজা রাখি, আমি হজ করি, ন্যায় অন্যায় পরের কথা, ইহুদি কেমন করে রায় পায়? এজন্য আমি এসেছি দ্বিতীয় বিচার করার জন্য, ঠিক কিনা? কথা বলে না? হাজা তোমার বললেন, ঠিক আছে, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, দুইজন যেখানে আছো এখানেই দাঁড়ায় থাকো, আমি আসতেছি দ্বিতীয় বিচার করে দেব। ভিতরে গেলেন, তরবারি আনলেন, তরবারি কোষ মুক্ত করে সমস্ত শক্তি মুখে সঞ্চার করে বললেন, রে মুনাফিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে যে ভায়োলেট করে, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার অধিকার তার না। তা বললে আর তরবারির এক আঘাতে ওই কথিত মুসলিমের গর্দানটা উড়াই দিলেন। ইহুদি থরথর করে কাঁপছে, চোখ থেকে তার পানি ঝরছে, আর বলল, আমার এই যদি হয় ইসলামের ন্যায় সাম্য আর ন্যায় বিচার, তাহলে আমি মুসার মালিক আল্লাহর কসম করে বলছি, আল্লাহর আকাশের নিচে ধর্মের চেয়ে সুন্দর কোন ধর্ম তো আর নাই।
ডেকে বললেন, রে আমার আমার আর বরদাশত হচ্ছে না, জলদি করে রসূলুল্লাহর কাছে আমাকে নিয়ে যাও, আমি আল্লাহর হাত আল্লাহর হাবিবের নূরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমর আসলেন সঙ্গে ইহুদি, ইহুদি রসূলুল্লাহকে বললেন, হাতিয়া দেখ উবা ইউকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি সেই হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। ইসলামের ন্যায় বিচার দেখে, ইসলামের আইনের শাসন দেখে ইহুদি তার ধর্ম পরিবর্তন করে রসূলুল্লাহর দিনকে গ্রহণ করে নিল, কিন্তু সারা মদিনা মুনাওয়ারায় শোর পড়ে গেল, ওমর একজন মুসলমান হত্যা করেছেন। বুঝেন নাই? ওমর একজন মুসলমান হত্যা করেছেন। যেমন এখন আমার ব্যাপারে বলা হয় যে আব্বাসী মুসলমান ধরে ধরে কাফের বানায়, শুনেন নাই? আচ্ছা, কি আমি মুসলমান ধরে ধরে কাফের বানাই? না, যে মুসলমান কুফর করে কাফের হয় তাকে কাফের বলি? কথা বলে না। তোমরা কথায় কথায় কুফুরি করে কাফের হবা, আমি কথায় কথায় কাফের বলবো, দোষ কি আমার না তোমাদের? চোর চুরি করছে, ম্যাজিস্ট্রেট রায় দিছে 14 বছর জেল, এখন আপনারা মিছিল করতেছেন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যে লোকটা চুরি করছে তাই বলে 14 বছর জেল, এটা একটা কথা হইলো? দোষ কি চোরের না ম্যাজিস্ট্রেটের? কার? চোর চুরি করছে বলেই তো ম্যাজিস্ট্রেট রায় দিছে। তো তোমরা তো কথায় কথায় আল্লাহর সামনে বেয়াদবি করো, তোমাদের কথা আর শাহবাগী নাস্তিকদের কথায় খুব একটা পার্থক্য পাই না। তোমরা বক্তব্যে বলেছো আল্লাহর সামনে আবে হালা, তোমরা বক্তব্যে বলেছো রসূলুল্লাহর সামনে সিক্স প্যাক শব্দ, তোমরা বক্তব্যে বলেছো মা খাদিজা ইনটেক ছিলেন না, তোমরা বক্তব্যে বলেছো রসূলুল্লাহ মক্কায় দিনের দাওয়াত দিয়েছেন সেটা ক্রিকেট ম্যাচের মতো, মদিনায় দিনের দাওয়াত দিয়েছেন সেটা ছিল টি-20র মতো, কোথায় আখির নবীর দাওয়াত ও তাবলীগ, কোথায় শয়তানি খেলা ক্রিকেট খেলা? তারপরে তোমরা বলেছো রসূলুল্লাহর জামাই আলী মদ খাইয়া মাতাল হইয়া নামাজে দাঁড়াইছে। এত বড় বড় কুফুরি তোমরা করো, তোমাদেরকে যদি কাফের বলতে আমার সমস্যা হয়, আবু জেহেলকে কাফের বলতে চিন্তা করতে হবে। আমি ধরে ধরে কাফের বানাই না, তোমাদের কিসমতে তোমরা কাফের হও, আমি ম্যাজিস্ট্রেট হিসেবে রায়টা দিই শুধু। এখন ম্যাজিস্ট্রেট যদি রায় দেয়, নিয়ম কি? উচ্চ আদালতে যে ম্যাজিস্ট্রেটকে চ্যালেঞ্জ করা, আপিল করা। আল্লাহর কোরআন সামনে রেখে বলছি, তোমাদের যাদেরকে কুফুরির ফতোয়া দিয়েছি আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, যত বড় উস্তাদ আছে তোমাদের নিয়ে আসো আমার সামনে, আমার ফতোয়া একটি কলম বসাতে পারলে বাংলাদেশে আর আমি ওয়াজ করব না। শত্রু নাই, আল্লাহ তার রসূলের শত্রুরাই আমার শত্রু, আমার কোনো ভিন্ন শত্রু নাই। তোমরা যা খুশি তা বলবা আল্লাহর সামনে, রসূলুল্লাহর সামনে, আম্মা জানদের সামনে, সাহাবায়ে কেরামের সামনে, আর আমি মুখে কলা দিয়ে বসে থাকবো, এটা চিন্তা করো না। সামনে আসার সাহস নাই, বসার সাহস নাই, চ্যালেঞ্জের সাহস নাই, ওই টিকটিকি ছেড়ে দাও মাঠে ঘাটে, ওয়াজে লোক যেন না আসে, সেই জন্য আটকাইতে তো পারো নাই, শীতের মধ্যে হাজার লোক চলে এসছে। তারপরে হামলা করো, অপপ্রচার করো, সোশ্যাল মিডিয়াতে আমাকে গালিগালাজ করো, তাতে কি হচ্ছে আমার? আমি ল্যামিনেটেড কাগজ, যখন ল্যামিনেটেড হয়ে যায় পানি ঢুকে না, আমি আল্লাহর রহমতে ল্যামিনেটেড হয়ে আছি আল্লাহর রহমতে। তোমাদের গালি তো লাগবে না, তোমাদের বুলেট তো আমার শরীরে লাগবে না ইনশাআল্লাহ। আমি কখনোই আল্লাহ তার রসুলের শানের খেলাফ কেউ বক্তব্য দিলে তাকে এক মুহূর্তের জন্য ছাড় দিব না ইনশাআল্লাহ। এতে আপনাদের সমর্থন থাক বা না থাক, তবে আমার বিশ্বাস প্রতিটি মুসলমানের সমর্থন আমার সাথে থাকবে, দোয়াটাও থাকবে। তাহলে হযরত ওমরের সমালোচনা হলো, ওমর একজন মুসলমান হত্যা করেছে, সারা আরবে সমালোচনা ছড়িয়ে গেল,
হযরত ওমরের মনটা বেজার হয়ে গেল, সত্যি কি আমি একজন মুসলমান কি হত্যা করে ফেললাম? আল্লাহ পাক ঘোষণা করলেন, ফালা ওয়া রাব্বিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ তারা তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত না মানবে, আনুগত্য না করবে, অনুসরণ না করবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হবে না। যেহেতু সেই মুসলিমটা আপনি মুহাম্মদ সাল্লামের রায় মানে নাই, সেজন্য ওমর কোনো মুসলমান হত্যা করে নাই, মুসলমান লেবাসধারী একটি মুনাফেক নামের কাফেরকে ওমর হত্যা করেছে। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা যায় মুসলমান কুফর করলে আর মুসলমান থাকে না, তাকে হত্যাও করা যায়। অতএব কাফের ফতোয়া দিতে কোনোই সমস্যা থাকতে পারে না, কিন্তু কথা হলো মানুষের দ্বারা তো ভুল হতেই পারে, সেজন্য তো তওবার দরজা খোলা আছে। তওবাটা করে নিলে হয় না, কথা বলে না, তওবা করে নিলে আর সমস্যা থাকে, দ্বন্দ্ব থাকে? আল্লাহর কাছে তওবা করতে এত লজ্জা কেন? আমি আমার জীবনে প্রকাশ্য ময়দানে অসংখ্যবার তওবা করেছি, কোনো ভুল কথা হয়ে গেছে? হয়ে যেত, বড় ধরনের কুফর না কিন্তু ভুল, স্লিপ অফ টাং যেটা, আমার সাথের লোক আমাকে বলার সাথে সাথে আমি অপরাধটা স্বীকার করে সকলকে নিয়ে তওবা করেছি, একবার না বহুবার। অতএব আল্লাহর কাছে তওবা করতে যারা সংকোচ বোধ করে, লজ্জা পায়, তারা অহংকারী, তারা দাম্পিক এবং তারা গোমরা, ঠিক কিনা বলে? তাহলে মুসলমান কি বোঝা গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের আনুগত্য বাদ দিয়ে অনুসরণ করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ না। এবার আমার আলোচনা চলে আসবে তৃতীয় পর্বে। এক, যদি আল্লাহকে ভালোবাসতে চান মুহাম্মদ সাল্লামের অনুসরণ করতে হবে, যদি মুহাম্মদ সাল্লামের অনুসরণ করতে চান মুহাম্মদ সাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? আবার আমাদের দেশে এখন টিকটিকি মার্কে কিছু বক্তা বলতেছে যে রসুল্লাহর অনুসরণের কথা কোরআনে আছে কিন্তু মহব্বতের কথা নজবিলা বলবেন না, এই কথা শুনছেন? কিছু বক্তা যে বলে শুনছেন? আগে মানুষ ওয়াজ শুনতে যেত ইমান বাড়াইতে, এখন এমন কিছু বক্তা নামছে মাঠে ইমান যা আছে এটা স্টেজে রাইখা বাড়ি যাইতে হবে, ঠিক কিনা? এই যে আপনাদের এক বক্তা, এক বক্তা বলল, এই ছোট বক্তা গিনিপিক এতটুকু, এটা আমার সাথে কোলাকুলি করছিল, দেখছি মাথাটা আমার নাভির কাছে ঢেকছে, ওই যে দৈচ্ছে করছে অবশেষে পড়ছে, এই বলল কোন এক বক্তা বানাইতে নাকি আল্লাহ তাআলা 1500 বছর চিন্তাই করছে। কত বছর? আচ্ছা আলেমরা বলেন না, আমার সাথে তো আছেন, কত আলেমই তো বসে আছেন, ওই যে রুহুল আমিন সাহেব কোথায় আছে? যেভাবে আপনি শাল ঢাকছেন আমি তো চিনতে পারতেছি না, উনি নৈয়ার থাকতে বহুবার আমি এসেছি নৈয়ারে, এই যে আলেম ওলামা আছেন বলেন তো আল্লাহর কি কিছু বানাইতে 1500 বছর চিন্তা করতে হয়? এই কোরআনে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন যখন আল্লাহ পাক কিছু বানাতে চান শুধু বলেন কোন ফায়াকুন, সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আকাশ জমিন সব কিছু বানালেন মাত্র 6 দিনে, আর কোথাকার টিকটিকি মার্কা বক্তা বানাতে আমার আল্লাহর চিন্তাই করতে হয়েছে 1500 বছর। এই কথা দিয়ে কোরআনের আয়াতকে অস্বীকার হয় নাই, কোরআনের আয়াত অস্বীকার করা কি কুফর? তাহলে যদি কুফর হয় যে চুরি করে তাকে কি বলা হয়? ডাকাতি করেছে কুফুরি করে সে কাফের, এটা কি আমার কথা না কোরআন মোতাবেক? এই জন্য বলছি আগে মানুষ ওয়াজে আসতো, ওয়াজ শুই না ইমান তাজা করে বাড়ি যেত, এখন কিছু বক্তা নেমেছে না নামানো হয়েছে আমি জানি না, হয়তো বা নামাইছে পারসেস হয়ে নামছে, এদের কাছে এসে ওয়াজ শুনলে ইমান যা থাকে এটা রেখে বাড়িতে যেতে হয়। যেমন এক বক্তা বলল, আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল হয়েছে যে মোহাম্মদ সাসানকে ভালোবাসতে হবে, এই কথা কোরআনে কোথাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলেন النبي أولى بالمؤمنين من أنفسهم
মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মমিনগণের নিকট তাদের জীবন থেকেও অধিক প্রিয় বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? তাহলে রসুল্লাহর ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? সহিহ আল বুখারী কিতাবুল ঈমান সৌদি আরবের ছাপ প্রথম খণ্ড 25 নম্বর হাদিস মনে থাকবে? সহিহ আল বুখারী কিতাবুল ঈমান সৌদি আরবের ছাপ প্রথম খণ্ড হাদিস নম্বর 25 রাসূলুল্লাহ বলেছেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। তিনটি খাসলাত যার মধ্যে একত্রিত হয়ে যাবে ঈমানের মধুর স্বাদ সে লাভ করবে। প্রথম সেই ব্যক্তি, সেই খাসলাত যে ব্যক্তির নিকট আল্লাহ তার রসুল সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবেন, তাহলে রসুল্লার ভালোবাসার কথা আছে না নাই? রসুল্লার ভালোবাসাটার নামই ঈমান। আল্লাহর রসুলের মহব্বত, আল্লাহর রসুলের ভালোবাসা যার অন্তরে থাকবে না তার কাছে ঈমানও থাকবে না, ইসলামও থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু ইসলামের লেবাসটা থাকতে পারে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আগে কি ইসলাম না ইসলামের লেবাস, কোনটা আগে? আগে চাকরি না আগে ড্রেস? আগে তারপরে কি ইউনিফর্ম না আগে ইউনিফর্ম? এই যে আমি মতলব যখন ঢুকলাম দেখলাম সেনাবাহিনীর লোকজন ড্রেস নিয়ে দাঁড়ায় আছে। এই ড্রেসটা এমন একটা জিনিস যে চোর চামার 70 গজ দূরে থাকবে ড্রেস দেখে, কিন্তু ড্রেসটা যে তারা লাগিয়েছে এটা কি চাকরি নেওয়ার আগে না পরে? চাকরি ছাড়া যে সেনাবাহিনীর ড্রেস নিয়ে হাঁটবে, এই অপরাধের শাস্তি কি বাংলাদেশ সংবিধানে? 14 বছর জেল। কত? 14 বছর জেল। যে তোমার চাকরি নেই সেনাবাহিনী, তুমি ড্রেস লাগাইছো কেন, ঠিক কিনা? তাহলে আগে ইসলাম তারপর ইসলামের ড্রেস, ঠিক কিনা? মোহাম্মদ সাল্লামের ভালোবাসা যার অন্তরে থাকবে না তার ইমান থাকবে না, যার ইমান নাই তার ইসলাম নাই, তার দাড়ি টুপি আবা কাবা জুব্বা কুর্তাই সব হচ্ছে বেহুদা ভন্ডামি, ঠিক কিনা বলে? শুধু জিকিরের চোটে ফাল দেখলেই বুঝবেন না গাউসুল আজম হয়ে গেছে। এখন তো জিকিরের নামে ভন্ডামি চলতেছে বাংলাদেশে। হ্যাঁ, যে আমি আমার আইটি ডিপার্টমেন্ট আমাকে দেখাইছে, আইটি আইটি ডিপার্টমেন্ট আমাকে দেখাইছে, হুজুর দেখেন এটা কি জিকির? আমি দেখলাম এক পীর জিকির করাচ্ছে আর মুরিদের উঠছে হাল দিল একটা ফাল, স্টেজে উঠে বাম হাতে পীরের গর্দান ধরে ডান হাতে কলি মারতেছে, পীরের দুই ঠ্যাং উপরে উঠছে লুঙ্গি চিচেন ফাঁক। হ্যাঁ, দেখছেন? আচ্ছা, এটার নাম জিকির? আহারে, পীর যদি মুড়ির যদি পীরের কড়ি মারে এটা কেমন পীরি মুড়ি? আস্তাগফিরুল্লাহ আযীম। এই সব ডেকোরেশন এটা কি? বিউটিফিকেশন। সব ডেকোরেশন বিউটিফিকেশন, ভিতরে কিচ্ছু নাই। আল্লাহর হাবিবের মহাব্বত, আল্লাহর হাবিবের তাজিম যার অন্তরে থাকবে না আল্লাহর কসম সে মুসলমান হতে পারে না। রসুল্লার মহব্বত অন্তরে থাকতে হবে, রসুল্লার আজমত এটা অন্তরে থাকতে হবে। কথাটি আমার নয়, সহি বুখারীতে হাদিসটি এসছে, সহি মুসলিমে আছে। আমি মুসলিমের রাওয়ায়েতটি শোনাচ্ছি। হাজরত জিব্রিল একদিন মানুষের সুরত ধরে রসুল্লার কাছে আসলেন। কার সুরত? ফাসনাদা রুব্বাতাইহি ইলা রুব্বাতাইন নবী ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি। এই শীতে আমি আর কষ্ট দিব না, আর 20 মিনিট কষ্ট দিব। বেশি ওয়াজ শুনতে চাইলে দিনে আনবা, দিনে। তোমরা তো ওয়াজ বেশি শুনতে চাও, পয়সা তো খরচ করো না কমিটির জন্য। আব্দুল লতিফ সরকারের কষ্ট হয়ে গেছে গতবার,
তারপরে আমাদের আরেকজন তো ইন্তেকাল করছে, খুরশিদ শাহ আমাকে দাওয়াত করে আসার পরই ইন্তেকাল করছে। হ্যাঁ, আল্লাহ তার কবরটা, এটা কইেন না যে আমারে দাওয়াত করাতে মারা গেছে, দাওয়াত করে আসার পর হায়াত শেষ মারা গেছে, আমার আবার পেছে ফালান কেন? আমি যখন শুনেছি খোরশেদ সরকার মারা গেছে, আমি সমস্ত লোক নিয়া সরকার সদাগর, তখন আমি সবাইকে নিয়ে দোয়া করছি, আল্লাহর পবিত্র সত্তার কসম সে দুনিয়াতে নাই কিন্তু মাহফিলের সওয়াবের বিরাট অংশ তার কবরে যাবে, কোনো সন্দেহ নেই। আমাদের নিয়তে সমস্যা থাকতে পারে, তার নিয়তে সমস্যা ছিল না, এত আবেগ নিয়ে এত ভালোবাসত আমাকে, চিন্তা করার মতো না। সম্মানিত যদি আমাদের এই আব্দুল লতিফ সরকার, ওনার জন্য দোয়া করবেন, আগে দাড়ি টাড়ি ছিল না, মাথায় টাক ছিল, দাড়ি ছিল না, আমি বলছি পরে দাড়ি রাখছে, ঠিক কি না? না, এতটুকু চলবে ইনশাল্লাহ, আস্তে আস্তে বড় হবে, সমস্যাটা কি? তোমরা ওনার দাড়ি ছোট এইটা দেখলা, চেয়ারম্যান সাহেবের যে দাড়ি নেই, ইনশাল্লাহ এই চেয়ারম্যান সাহেব যতবার আমি এসেছি পুরা সময় দিচ্ছি স্টেজ, অনেক জায়গায় দেখি চেয়ারম্যানরা এসে সুযোগ মারে, দুই মিনিট বক্তব্য দিয়ে ভাগে চম্পট, কিন্তু আমি দেখেছি যতবার আমি এখানে এসেছি আলহামদুলিল্লাহ আজিজ, আমাদের চেয়ারম্যান সাহেব খলিলুর রহমান তালুকদার মুনাজাতের আগে উঠে না, কোরআনকে যারা এত ভালোবাসে আল্লাহ তাদের যেভাবেই হোক হেদায়ত দিবেন তাতে সন্দেহ নেই, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহু আমিন। পিছে আবার যারা দাঁড়িয়ে আছো, হয় চলে যাও নয় বসো, যারা দাঁড়িয়ে থাকে বেহুদা তাদেরকে আমার সন্দেহ হয়, বুঝলেন? আমি ভয় পাই না, কিন্তু ওদের নিয়োগ গড়বড় কিনা এটা নিয়ে আমি একটু সন্দিহান হয়ে যাই। সম্মানিত সুধী, বলছিলাম রসুল্লার আজমাত আর রসুল্লার মহাব্বত ছাড়া রসুল্লার অনুসরণ সম্ভব না, আর রসুল্লার অনুসরণ না করে মুসলমান হওয়ার সুযোগ আছে? জিব্রিল মানুষের সুরত ধরে আসলো, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইন নবী ওয়া ওয়াদা আকাফাইহি আলা ফাকিজাইহি, হযরত জিব্রিল এসে তার দুই হাঁটু আমার নূর নবীর দুই হাঁটুতে লাগাই দিল, আর জিব্রিল তার দুই হাত রসুল্লার দুই উরু, আপনারা কি বলেন, ঝানু উরু, খাস বাংলায় কয় রান, ঠিক কি না? জিব্রিল তার দুই হাত রসুল্লার দুই ঝানুতে রেখে দিল, সুবহানাল্লাহ। চিন্তা করছে মুসলমান কোথায় জিব্রিল কত বড় ফেরেশতা, সে এসে রসুল্লাহকে কতটুক তাজিম করলো যে জিব্রিল তার দুই হাঁটু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুই হাঁটুতে লাগাই দিল, আর জিব্রিল তার দুই হাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুই রানের উপর রাখলো, বলেন তো জিব্রিলের মাথাটা কোন দিকে ঝুঁকেছিল? রসুল্লাহর সিনার দিকে, ঠিক কিনা বলেন? জিব্রিল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন ইমান ইসলাম আমল সবকিছুর আগে, জিব্রিল সাহাবায়ে কেরামকে হাতে কলমে শিক্ষা দিলেন রসুলের তাজিম, অর্থাৎ আল্লাহর রসুলের আজমাত আর তাজিম যার অন্তরে থাকবে না, আল্লাহ পাক ইমান ও ইসলামের নেয়ামত সেই হতবাগাকে কোনোদিনও দিবেন না। তাহলে রসুলের মহাব্বত আর রসুলুল্লাহর আজমত ছাড়া মুসলমান হওয়ার কোনো সুযোগ না। রসুলুল্লাহর মহাব্বতটা কি জিনিস, সুবহানাল্লাহ। মুজাম তাবারানিতে একটা হাদিস এসেছে, আল্লাহর রসুল বলেছেন, হযরত আলী বর্ণনা করেছেন, আজকে কিছু যদি মনে নাও রাখেন এখন যে হাদিসটা বলবো এটা মাথায় নিয়ে বাড়ি যাবেন, পারবেন ইনশাআল্লাহ? আমরা কিন্তু ওয়াশুলি মনে রাখি না, মনে রাখি? মনে না রাখার দুটো কারণ, একটা হলো বক্তারা যে ওয়াচ করে কোনো লাইন নাই, ক্ষণে এই দিক ক্ষণে সেই দিক ক্ষণে এই দিক, মানুষ কথার মিল পায় না, মনেও রাখতে পারে না, আর যখন কোনো বিষয় সীমাতিরিক্ত লম্বা হয় সেটাও মানুষ মনে রাখতে পারে না। দুই ঘন্টা ওয়াচ শুনে বাড়ি যায়, বউ জিজ্ঞেস করে হুজুর কি কইছে, কয় কিচ্ছু মনে নাই তবে মজা লাগছে, এটা কি ওয়াচ শোনার উদ্দেশ্য? কিছু মনে যদি নাও রাখেন এখন যে হাদিসটা বলবো এটা নিয়ে বাড়ি যাবেন, পারবেন? ওয়ান আলিন কাররামাল্লাহু ওয়াজহাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল, হুব্বি নবীকুম ওয়া আলি বাইতিহি
ওয়াতিলাওয়াতিল কোরআন। রাসূলুল্লাহ বলেছেন, রে উম্মত, সন্তান তোমাদের ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম তোমাদের সন্তানকে তিনটা আদব শিক্ষা দিবা। প্রথম হলো তোমাদের নবী, তার মানে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ভালোবাসা শিক্ষা দিবা। দুই নাম্বার আমার বংশধরের ভালোবাসা শিক্ষা দিবা। তিন নাম্বার কোরআন তেলাওয়াত শিখাবা। আমি আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলি, মুসলমান সন্তানকে যদি তিনটা জিনিস শিখাতে পারেন, এই সন্তান বড় হয়ে কোনোদিন নেশা করবে না, চুরি করবে না, সন্ত্রাস করবে না, ত্রাস করবে না, কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না। আজকে সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন যুবকদের ক্যান্সার হলো নেশা। যুবকদের ক্যান্সার কি? আগে ছিল নেশা কি নামে, আফিম, ভাং, চরস, হিরোইন, এরপর আসলো ইয়াবা, সামনে আসবে বাবা, ঠিক কিনা? নেশা মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসনের ত্রুটির কোনো নাই, কিন্তু প্রশাসন সফল হচ্ছে? তার কারণ এই দায়িত্বটা শুধু সরকার ও প্রশাসনের না, দায়িত্বটা আপনারও ছিল। আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? মুরব্বীরা যে কান্নাকাটি করে হুজুর দোয়া করেন, ছেলেটা মাস্টার্স পাস করছে কিন্তু আমার সাথে বেয়াদবি করে, বেয়াদবি তো করবে, এখনো যে আপনার পিটায় না ধরে এই তো বেশি। আপনি ছেলের সব পড়াইছেন, কিন্ডার গার্ডেন, ক্যাডেট, কলেজ, বিশ্ববিদ্যালয়, জায়গা জমিন বিক্রি করে বিসিএস পাস করায় চাকরি দিছেন, এখন বউ পাইয়া আপনারও ভুলে গেছে, মাকেও ভুলে গেছে, ঠিক কিনা? সব দিয়েছেন তাকে, কিন্তু আপনি খোঁজ নিয়েছেন তার সে কি পড়ে, তার ঘরে সব আছে। ম্যাক্সিম গর্কির লেখা দা মাদার, এত মোটা বই দেখছেন, এটা পড়লে কমিউনিস্ট আর কিছু হয় না। আমি দেখছি এই বইতে কিচ্ছু নাই, শুধু পড়লে ঘুম না আসলে একটু ঘুম আস। আপনার ছেলে সব পড়ে, শেক্সপিয়ারের নাটক পড়ে, তারপর হিন্দু লেখকদের উপন্যাস এত মোটা মোটা রাত জেগে পড়ে, কি কি আছে না, চ্যাটার্জি, ব্যানার্জি, অ্যালার্জি, এদের লেখা উপন্যাস পড়ে, কোনদিন খোঁজ নিয়েছেন আপনার সন্তানটি আল্লাহ রসুলের সিরাতের কিতাব পড়েছে কিনা? খোঁজ নিয়েছেন আপনার কলিজার টুকরা সন্তানটি কোরআনের এক খণ্ড তফসির পড়েছে কিনা? খোঁজ নিয়েছেন আপনার সন্তান আউলিয়া কেরামের জীবনীর একটি বই পড়েছে কিনা? খোঁজ নিয়েছেন আপনার সন্তান ইসলামের ইতিহাসের বইটি পড়েছে কিনা? সব পড়লো, আসলটা বাদ দিল, এই ছেলে তো চুরি করবে, সামারি করবে, বদমাশি করবে, ইয়াবা খাবে, বাবা খাবে, আপনার সাথে দুর্ব্যবহার করবে, এখনো যে পিটায় নাই তুমি। সেজন্য বলি মুসলমান, ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম তার অন্তরে নূর নবী মোহাম্মদ সাল্লামের ভালোবাসা ঢেলে দিতে হবে, রসুলুল্লাহর বংশধর আহলে বাইতের ভালোবাসা ঢেলে দিতে হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত তারে শিখায় দিতে হবে। এই তিনটি কাজ যদি করতে পারেন, আপনার সন্তানটা বড় হয়ে সোনার সন্তানে পরিণত হয়ে যাবে। এখন তো এগুলোর কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই, ঠিক কিনা? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ভালোবাসাটা যখন অন্তরে চলে আসবে, আর তা যখন জীবনের চেয়ে বেশি হবে, জীবনের সকল ক্ষেত্রে, তখনই আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর অনুসরণ করতে পারবেন। আর যখন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর অনুসরণ করবেন, তখন আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ, মনে থাকবে? এখন একটা প্রশ্ন আসে, নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিদায় নিয়েছেন 1500 বছর আগে, ওনার অনুসরণ আমরা কেমন করে করব, প্রশ্ন আসে না? তার সহজ সরল জবাব, আল্লাহর আখিরি নবী, নবীকুল সম্রাট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে সুন্নত রেখে গিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণ করাটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই আল্লাহ পাকের আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। আমরা কি রাসূলুল্লাহর সুন্নতকে সকল ক্ষেত্রে মানি? না, মানি কয়েকটা ক্ষেত্রে, দাড়ি, টুপি, জুব্বা,
খাওয়ার পর একটু বিশ্রাম, রাতে খাওয়ার পর একটু হাঁটাহাঁটি, দস্তরখানে খানা, আর মাঝে মধ্যে মেসওয়া, ঠিক কিনা? এর বাইরে কি রসুল্লাহর সুন্নত আমরা মানি? কথা বলেন, অথচ জীবনের একটা বিরাট অংশে রসুল্লাহর সুন্নতকে বাদ দিয়া অনুসরণ করতেছি আমরা কাফের মুশরিক বেঈমান তাগুতের। এটা সত্য না মিথ্যা? আপনি রাগ করবেন না, আমি কিছু বাস্তব কথা বলতেছি। আমরা নামাজে প্রতিদিন আল্লাহর সাথে কমিটমেন্ট করি, করেন না? কি কমিটমেন্ট করেন? অর্থ বুঝেন না বলেই তো বুঝেন না। আমরা আল্লাহর সাথে ওয়াদা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথে যে পথে চলেছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। তারপরে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, তাদের পথে চালিও না যেই পথে চলেছে তোমার লানত প্রাপ্ত আর গজব প্রাপ্ত বান্দাগণ। পথভ্রষ্ট বান্দা আর গজব প্রাপ্ত বান্দা, এরা কারা? সকল তফসির একমত, এই গজব প্রাপ্ত হলো ইহুদি আর পথভ্রষ্ট হলো খ্রিস্টান। মানে আল্লাহর সাথে আমরা কমিটমেন্ট, ঘুমান কে কে হাত তুলেন তো, দেন 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 প্রশ্ন দেন। আমি এগুলো আমাদের চ্যানেল সব দেখেন একটু, কোনটা কোনটা দরকার কোনটা দরকার নাই, কারণ মানুষ অনেক সময় এমন প্রশ্ন করে যেন এলাকা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বুঝলেন? কে রাতের অন্ধকারে কি করছে এগুলো ওয়াজে জিজ্ঞেস করে, ঠিক কিনা? যেটা দরকার সেটা আপনি আমাকে দিবেন, সেটার উত্তর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? বাস 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 বাস, আর প্রশ্ন আজকে রাত অনেক বেশি, তারপরে আবার শীত, প্রচন্ড শীত পড়েছে, ঠিক কিনা? সরকার সাহেব, বাস বাস, হাত দিয়ে না, দিয়ে না, দিয়ে না, চেন্নাই সাহেব আর নিয়েন না, আর নিয়েন না, আচ্ছা ঠিক আছে। সম্মানিত শুধু আর প্রশ্ন দিবেন না, অনেক প্রশ্ন এসছে। আর আজকে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি শীতের মধ্যে অনেক মুরব্বীরা এসেছে, কথা বুঝতেছেন? তাহলে আমরা যে কথা বলছিলাম যে আমরা নামাজে ওয়াদা করি গায়রিল মাগদুবি আলাইহিম, এর অর্থ কি? আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথে আমাদের পরিচালিত বলি কিনা? কিন্তু মুসলমান আপনি খেয়াল করে দেখেন, যেই নামাজে আপনি ওয়াদা করলেন ইহুদির পথে চলবেন না, খ্রিস্টানের পথে চলবেন না, নামাজ থেকে বের হয়ে দেখা যায় আপনার যত কাজ, লেনদেন, ব্যবসা, চাকরি, উঠা বসা, পোশাক আশাক, বিচার আচার, সব কিছু হয় খ্রিস্টানের তরিকায় নয় ইহুদির তরিকায়, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর সাথে ধোকা, আল্লাহকে ধোকা দিচ্ছি, দুই রসুল্লাহর সুন্নতকে বাদ দিয়েছি। অথচ আল্লাহ রসুল বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয়, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আমাদেরকে তো আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত জাতি হিসেবে সৃষ্টি করেছেন, আমাদের সম্পদের অভাব নাই, পৃথিবীর মানচিত্রে আমাদের স্বাধীন মুসলিম দেশ আছে 57টা, 70% খনিজ সম্পদ আমাদের কাছে, পৃথিবীতে 800 কোটি মানুষ, আমরা 200 কোটি মুসলমান, তার মানে প্রতি 4 জনের 1 জন আমরা। এত কিছুর পর আমরাই মার খাচ্ছি লিবিয়াতে, সিরিয়াতে, লেবাননে, ফিলিস্তিনে, কাশ্মীরে, আসামে, মায়ানমারে, ঠিক কিনা বল? তার কারণ একটাই, আর বর্তমান ইন্ডিয়াতে, ঠিক কিনা? তার কারণ একটাই, আমরা আল্লাহর সুসাসমের সুন্নত থেকে সরে গেছি, কয়েকটা ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করি জীবনের বাকি অংশে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে যে সুন্নাত রেখে গিয়েছিলেন, রেখে গিয়েছেন, সেই সুন্নতকে আমরা বাদ দিয়েছি। কিন্তু মুসলমান হিসেবে আমাদের প্রধান এজেন্ডা হবে এটা,
জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করব ঠিক কিনা বল, রাজি আছেন? যদি করেন তাহলে আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন, আর আল্লাহকে যদি ভালোবাসেন তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়ালু, সুবহানাল বলেন। আপনার গুনাহ যত হোক, কত গুনাহ করছেন আপনি বলেন তো? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, নাম শুনছেন? এক পাপি যে জিজ্ঞেস করলো, হুজুর এক লোক তার মার সাথে জেনা করছে, অতপর মাকে হত্যা করছে, অতপর মায়ের খুলিতে মদপান করছে, এরকম পাপি পক্ষেও কি আল্লাহ মাফ করতে পারেন? ইমাম আজম বললেন, হ্যাঁ, যদি সেও তওবার মতো তওবা করে তারেও আল্লাহ মাফ করতে পারেন। আমাদের এই বিশাল জনগণের মধ্যে এমন পাপি আছে একজন, হাত তুলতে পারবেন? এমন গুনাহ করছে আছে? তাহলে আমরা নিরাশ কেন হব? আমাদের গুনাহ কতটুক? হাদিসে কুদসি, সুনান তিরমিজির হাদিস, আল্লাহ স্বয়ং ডাক দিয়ে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, যদি তোমাদের গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপরও কেউ যদি আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে তারে প্রিয় বান্দা বানায় দিব। লাও কানাত, যদি গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর বান্দা যদি তওবা করতে পারে, আমি আল্লাহ সব মাফ করে দিব। সেজন্য আল্লাহ বলেছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ মানুষ করে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবেন, আর স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাজি আছেন? সুন্নত মানবেন? শুধু কয়েকটা ক্ষেত্রে না, জীবনের সকল ক্ষেত্রে সুন্নতকে গ্রহণ করতে হবে দুই ভাবে, নীতি হিসেবে, আমল হিসেবে। নীতি হিসেবে, আমল হিসেবে। কি সমস্যা বলো না? সুন্নতকে মানতে হবে কয় ভাবে? দুই ভাবে, নীতি হিসেবে, আমল হিসেবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহ আমিন। পারবেন তো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আজিম ওয়া সাদাকা রাসূলুহু নবিউল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বিদায়ের আগ মুহূর্তে খাতমে নবুত, তাহরিকে খাতমে নবুত বাংলাদেশের সভাপতি হিসেবে এবং একজন মমিন মুসলমান হিসেবে আমার নৈতিক এবং সাংগঠনিক কিছু দায়িত্ব থাকে, তা আমাকে পালন করতে হয়। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, আছেন না? কথা বলে না, বিভিন্ন পীরের মুরিদ আছেন, বিভিন্ন নেতার কর্মী আছেন, বিভিন্ন আলেমের অনুসারী আছেন, আছেন না? আপনাদের সবাইকে যদি আমি এক করতে চাই, এটা কোনোদিন সম্ভব হবে? কথা বলে না, সম্ভব না। একটা ঘরে ষাটটা ভাই একমত হতে পারে? কিন্তু মৌলিক ক্ষেত্রে এক, ঠিক কিনা? সাত ভাই সাত রকম, কিন্তু যখন ঘর কেউ আগুন দিতে আসে, সাত ভাই মৌলিক ক্ষেত্রে সবাই, বাবাকে বাবা মানতে, মাকে মা মানতে সব, কথা বলেন, ঘর রক্ষা করতে সব। আপনারা যে যেই পীরেরই মুরিদ থাকুন, আর যেই আলেমের অনুসারী হন, আর যেই দলেরই কর্মী হন, আমি আপনাদের করজোর অনুরোধ করব, তিনটি বিষয়ে একমত হয়ে যাবেন। কয়টি বিষয়? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ, কয়টা বিষয় মনে রাখবেন? এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূল চেতনা ইসলাম ও মুসলমান। যতদিন এদেশে ইসলাম থাকবে ততদিন মুসলমান থাকবে, যতদিন মুসলমান থাকবে ততদিন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র থাকবে, ঠিক কিনা বলেন? এই দেশের স্বাধীনতার মূল চেতনাই ইসলাম ও মুসলমান। অতএব তিনটা বিষয় আমাদের এক হতে হবে, ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। এই তিনটি বিষয় যদি এক হতে পারেন, বাংলাদেশের বিরুদ্ধে বহির শত্রু যত বড় হোক, হাঙ্গর হোক, কুমির হোক, অক্টোপাস হোক,
ঠিক কিনা? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে পারবে না, এদেশের মুসলমান তার কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে, আছে না? তারা ধর্মকর্ম পালন করছে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা আছে? জোরে বলতে হবে, নাই। যে কোনো ধর্মের লোক ধর্মকর্ম পালন করুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু কয়েকটি সম্প্রদায় বাংলাদেশে আছে, তাদের একমাত্র কাজ কনভার্টেশন, মানুষকে ধর্মান্তর করা। কি করা? কনভার্ট করে, কনভার্ট করে। এদেরকে আমরা ছাড় দিব না। এই সম্প্রদায়গুলোর মধ্যে সবচেয়ে জঘন্য হলো কাদিয়ানি সম্প্রদায়। ইসলাম ও মুসলমান এবং স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বর্তমানে কাদিয়ানিরা। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এজন্য তারা কি চিল্লায় বলেন? তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু মানুষকে তারা ধোকা দিচ্ছে, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত? পাগড়ি লাগালে মুসলমান হওয়া যায়? এই যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী, কি জন্য লালমোহন না মনমোহন, এর মাথায় কি পাগড়িতে এত বড় না, ডেক্সি থোদায় সাদা দাড়ি, লম্বা শেরওয়ানি, পায়জামা পাঞ্জাবি লাগায় হাঁটে, সে কি মুসলিম না মুসলিম? নাম রাখার দ্বারা কেউ মুসলমান হতে পারে? এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায়া উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু, এটা কি দিল্লির লাড্ডু হবে? তদ্রুপ কাদিয়ানির অমুসলিম, আব্দুল আব্বাল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ওই কুকুরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 84টা সেন্টার করেছে। কতটা? 84টা। এবং প্রতিটি সেন্টারে তাদের একটাই কাজ, মানুষকে ধোকা দিয়ে কাফের বানানো। তাদের সবচেয়ে বড় আস্তানা পঞ্চগড়ে ব্রাহ্মণবাড়িয়ায়। তারা নিজেদের উপাসনালয়কে মসজিদ বলে মানুষকে ধোকা দেওয়ার জন্যে। আচ্ছা বলেন, কোনো হিন্দু যদি মন্দির বানায় মসজিদ নাম দেয়, তো মানুষ ধোকা খাবে না? হিন্দু তার ধর্ম পালন করবে, তার উপাসনালয়কে মন্দির বলবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি মন্দিরকে মসজিদ বলা হয় বা গির্জাকে মসজিদ বলা হয়, সেটা আমরা মেনে নিতে পারি না। কাদিয়ানিরা যেহেতু অমুসলিম, তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না, বরং সেটা হিন্দু খ্রিস্টানদের আস্তানার মতোই শয়তানি আস্তানা ছাড়া আর কিছু নয়। তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাবার জন্যে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়,
কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয়, আহমদি জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের, কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুদী, সম্মানিত সুদী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতাও করবেন না, মনে থাকবে, তাদের পণ্যগুলো প্রাণ সিজান আরএফএল এগুলো বাদ দিতে হবে, এগুলো ধরবেন না কিনবেন না, মনে থাকবে। সম্মানিত সুদী, আমার প্রিয় সংগঠন তাহরিকে খাতমেনবত বাংলাদেশ এই এই বেইমানদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে দিন রাত কাজ করে যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার পীর যেই হোক, আপনার নেতা যেই হোক, আপনার জারি অনুসরণ করুন, মৌলিক ক্ষেত্রে আমাদের এক হতে হবে, খাতমে নবুয়তের আন্দোলনের সকল পীরের মুরিদ এক হতে হবে, সকল রাজনৈতিক দলের অনুসারীদেরকে এক হতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য নেতৃত্ব দিচ্ছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। আমি আমার এই সংগঠনে আপনাদেরকে নিঃস্বার্থভাবে অরাজনৈতিক এই সংগঠনে কাজ করার আহ্বান করছি। আমার বিশ্বাস এই কাজে আপনাদের কারো পিছিয়ে থাকার কথা নয়। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, বলুন আল্লাহ আমিন। আরেকটি ফেরকা কাজ করে যাচ্ছে বাংলাদেশে ইসলাম ও মুসলমানের বিপক্ষে এবং স্বাধীন বাংলাদেশের বিপক্ষে, এটি হলো ইসাই তরিকা। কি নাম? এটা খ্রিস্টানদের একটি দল, এদের পুরা নাম ইসাই তরিকা ভুক্ত মুসলমান আদতেই খ্রিস্টান। তারা 1975 সালে বাংলাদেশে ঢুকেছে আর 2018 সাল পর্যন্ত প্রায় 20 লক্ষ বাংলাদেশিকে খ্রিস্টান বানাতে সক্ষম হয়েছে। 2050 সাল নাগাদ তাদের মাস্টার প্ল্যান পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ, খাগড়াছড়ি, এই বেল্ট হিল ট্র্যাক্স নিয়ে খাগড়াছড়ির সাজেককে রাজধানী করে তারা একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তার মানে তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, 30 লক্ষ শহীদের রক্ত রঞ্জিত বাংলাদেশেরও শত্রু। আমার দাবি এই খ্রিস্টান মিশনারিদের সকল মিশনারি কাজ বন্ধ করতে হবে বাংলাদেশে, ঠিক কিনা বলেন? অত্যন্ত সূক্ষ্মভাবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে খ্রিস্টানদের যে দলটি, তাদের আইডেন্টিটি তারা বলে মুসলিম, তাদের নাম ইসাই তরিকা, আসলেই তারা খ্রিস্টান। আপনাদেরকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে। আরেকটি ফেরকা বেরোয় টাঙ্গাইল থেকে, এটার নাম হিজবুত তাওহীদ। নাম শুনছেন? এটা একটা মারাত্মক দল, এদের আকিদা, এরা আমার বিরুদ্ধে অনেক কিছু ইন্টারনেটে দেয়, কারণ হিজবুত তাওহীদের বিরুদ্ধে আমি বলি, বলতেছি অন্যরা এখন বলতেছে, কমির অনেক আলেমরা এখন বলতেছে, কিন্তু সবাইকে আর একটু মজবুত ভাবে বলতে হবে। এই হিজবুত তাওহীদের আকিদা, তারা বলে তাদের দলটা নাকি আল্লাহ তাআলা নিজে বানাইছেন। তারপর তারা বলে যে দজ্জাল কোনো ব্যক্তি নয়, আমেরিকাই দজ্জাল। মূল উদ্দেশ্য ঈসা যে আকাশ থেকে নামবে সেটা অস্বীকার করা। তারপর তারা বলে, কথাটা লজ্জা হলেও আমি বলছি, তারা বলে যুবক যুবতী যদি সম্মত হয় তাহলে ফ্যামিলি স্ট্রাকচারের দরকার নাই, যেটার বাংলায় কয় মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী। তাদের দৃষ্টিতে ছেলে মেয়ে যদি সম্মত হয় ফ্রি মিক্সিং লিপ টুগেদার চলতে পারে। তারপর তারা বলে নামাজ হলো শরীর চর্চা, ওযু থাকলেও পারে না থাকলেও পারে। তারপর তারা বলছে ইসলাম বলা যাবে না, বলতে হবে এসলাম, ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম, আর নামাজ বলা যাবে না, বলতে হবে নোমাজ। এই হিজবুত তাওহীদের টিকটিকি যদি পান, দুলাবাইকে যেভাবে আদর করেন, আদর সাদর করে হয় চেয়ারম্যানের হাতে দিবেন, নয় পুলিশের হাতে তুলে দিবেন, পারবেন ইনশাল্লাহ? সেজন্য সর্বাত্মক সহযোগিতা আমার তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের
দাউদকান্দি থানা কমিটি এসেছে, আলমগীর কোথায়, তারপরে আবুল হাসান, আরো অনেকেই আছে আলহামদুলিল্লাহ, তারপর ফারুক আছে এখানে, এদের সাথে যোগাযোগ করবেন, যে কোনো সময় কাফের মুশরিক তাদের চক্রান্তকে নির্মূল করতে সকল ধরনের সহযোগিতার জন্য আমার সংগঠন প্রস্তুত আছে আপনাদের পাশে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?